Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো বাবা। গরুর দাম কত হলো এটা? দাম 180। 180,000 টাকা। গরু কি এখনই বাচ্চা প্রসব করছে নাকি? না, বাচ্চা ভালো। এটা কি বাচ্চা? কি বাছুর হয়েছে এটা? বকুন। বকুন বাছুর হয়েছে না? হ্যাঁ, বকুন। এটা কি জাতের গরু? এরা হলো ফিজান পাকড়া। হলস্টেইন ফিজান? হ্যাঁ, অরিজিনাল লয়, অরিজিনাল। ও, অরিজিনাল না? না। এই জাতের গরু দৈনিক কত লিটার পর্যন্ত দুধ দেয়? 100 গরু। এটা 100 গরু না? খুব ভালো মানের গরু। হ্যাঁ। দর্শক লাইক দিবেন প্লিজ। আরেকটা গরু দিলা তুমি, চলো দেখো। সম্মানিত দর্শক, এখন আপনারা আরেকটি খুবই সুন্দর একটি রানী শঙ্কর জাতের গাভী দেখতে পাচ্ছেন। আজকের রাতে এই গাভীটি ইতিমধ্যে 2,40,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। আমাদের শিবগঞ্জের একটি ভাই 2,24,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করেছেন। খুবই সুন্দর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি রানী শঙ্কর জাতের গাভী। এ জাতের গাভী প্রাপ্তবয়স্কে 20-40 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। যে সকল ভাইরা উন্নত মানের গাভী ক্রয় করতে চান, তারা চাইলে উক্ত ধাবেরাতে আসতে পারেন। এখানে খুবই সুলভ মূল্যে গাভী বিক্রয় করা হয়। আজকের হাটে উন্নত মানের প্রেগনেন্ট গাভী বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 লক্ষ টাকায়। আজকের হাটটি নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও ছিনতাই ও জালটাকা রোধে নানা পরিকল্পনা হাতে নিয়েছে হাট কমিটি। বসানো হয়েছে সিসি ক্যামেরা। দর্শক, আমি সচরাচর আপনাদের মাঝে গরু ব্যবসা, গরু দাম এবং গরু হাট বাজার নিয়ে আলোচনা করে থাকি। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ওয়ান্স এগেইন।